হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে কালী পুজোর দ্বিতীয় দিন। তোমাদেরকে আগের ভিডিও একটা বলেছিলাম যে আমাদের এখানে একটা ঠাকুর আছে, সেখানের মানে ওই ঠাকুরটার সম্পর্কে একটু বলবো। ওই ঠাকুরটার একটা ইতিহাস আছে আর কি। তোমরা অনেক কালী ঠাকুর দেখেছো, যেমন রক্ষা কালী, শ্মশান কালী, তারপরে তোমার শ্যামা কালী, আর ওখানে ঠাকুরটার নাম হচ্ছে রাক্ষসী কালী। কেননা ওই ঠাকুরটা অনেক দিন আগে, ছোটোবেলা থেকে শুনে আসছি যে ওই ঠাকুরটা নাকি অনেক আগে একটা মানুষকে খেয়ে নিয়েছিল। সেটা কতটা সত্য জানি না, কিন্তু শুনে আসছি। আর সেটা হচ্ছে একটা বউ ছিল, সে বাসি কাপড়ে নাকি সন্ধে দিতে গিয়েছিল, সেই জন্য তাকে খেয়ে নিয়েছিল। আর মানুষ যাতে বুঝতে পারে, সেই জন্য তার ওই ঠাকুরের ওই ঠোঁটের গা দিয়ে কাপড়ের একটা টুকরো বেরিয়েছিল, সেই জন্য মানুষ বুঝতে পেরেছে। আর ওই ঠাকুরটাই দেখতে তোমাদের নিয়ে যাব। আর তার আগে আমি একবার যাব সৃজিতার সঙ্গে দেখা করার জন্য, কারণ আজকে কটা মাছ ধরেছি ওকে দিয়ে আসবো, ও খেতে খুব ভালোবাসে ওই মাছটা। চলো তাহলে আগে যাই, হয় ঠাকুর দেখতে আগে ঢুকবো, রাস্তাতেই পড়বে, যেটা হোক একটা আগে হয়ে যাবে, তোমাদের তাহলে দেখাবো। চলো বন্ধুরা, দেখো ঠাকুরতলায় চলে এসেছি, আগে ঠাকুরতলাতেই এসেছি। আর এটা এই পাড়ার ভেতরে হয়, এগুলো সব বামুন পাড়া। আর আমি এসেছি এই দিকটা দিয়ে, এই যে রাস্তাটা দিয়ে এসেছি, এখানে পাড়ার ভেতরে একটা ছোট খামারের মতো আছে, ওখানে মন্দির আছে, এখানটাতেই পুজো হয়। আর এই বাঁ দিকটাতে হচ্ছে, এটা হচ্ছে নদীর বাঁধ, ওই দিকটায় নদী, এটা নদীর বাঁধ। চলো তোমাদের আগিয়ে যেয়ে দেখাই। এই যে এইটা হচ্ছে ঠাকুরটা, তোমরা দেখো যথারীতি, মানে মুখটা দেখলে ভয় লেগে যাবে, আর এই গ্রিলটার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখাতে, তবু তোমরা দেখো, আমি চেষ্টা করছি আরও ভালো করে দেখানোর। মানে ওপরটায় উঠিনি, একটু বাইরেটা থেকেই তোমাদের দেখাচ্ছি। আর এই দিক থেকে দেখো বাইরে দিকটা, মন্দির থেকে বাইরে দিকটা দেখো কেমন লাগে। আর আমার গাড়িটা ওই যে ওখানে রাখা হয়েছে, আর এখানটায় কোপ হয়েছিল, এখন লোকজন সেরকম নেই, সন্ধ্যের দিকটায় লোক আসে, এখন সন্ধ্যে হওয়ার খানিকটা আগে এসেছি আমি। আর এই যে ঠাকুরটা দেখো, ধরো আমি ওপরটায় উঠে যেয়ে তোমাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি। এবারে দেখো বন্ধুরা, এর মুখটা ঠাকুরের দেখলেই ভয় লেগে যাবে, কত সুন্দর লাগছে ঠিকই, কিন্তু ভয়ও লেগে যাবে। চলো ঠাকুর দেখা হয়ে গেছে, এবার দেখি যাই সৃজিতা কী করছে একবার যেয়ে দেখি। এক সপ্তাহ হয়ে গেল দেখা হয়নি তার সাথে, মাছগুলো দিতে যাওয়ার বহানায় যাওয়া হবে। চলে এসেছি আমি, আর এই যে এই মাছগুলো দিতে এসেছি, আর সৃজিতা দিক থেকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সৃজিতা এখানে ছাদু খাচ্ছে, যাবে বলগ্রামে যাবে, সেই দাও। এটা কি হচ্ছে, দুষ্টুমি করছো? হ্যাঁ কিরে, দুষ্টুমি করছিস তো? আমার দিকে দেখো, তুমি কটা ঠাকুর দেখেছো? একটা? কোথায়, কোনখানে? মাঠেতে? খেপি কথা গারে, তুমি ঘর যাবে? ঘর যাবে তো? মাকে নিয়ে যাবে? মাকে নিয়ে যাবে না, তুমি একা যাবে? ঠিক আছে চলো। এখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে ফিরতে দেখি এইখানে একটা বেশ ভালো আলোর কায়দা করেছে, রাস্তার গায়ে একটা প্যান্ডেল হয়েছে, সেখানটা হয়তো দাঁড়ানো হবে না, ভিড় হয়েছে। আর সেই আলোর কায়দাটাই তুলছি তোমাদের দেখানোর জন্য। এটা এক পিচ রাস্তা, এখান দিয়ে বাস যাতায়াত করে, আর খুব উঁচু করে বেশ করেছে, খুব সুন্দর লাগছে দেখার দেখতে, আর সেই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা রাত হয়ে গেছে এখন, আর আমি এখন বেরিয়েছি
এক জায়গায় আমাদের এখানেই কালী পুজোয় খিচুড়ি খাওয়ায়, সেখানেই যাচ্ছি খিচুড়ি খেতে। অনেক খিচুড়ি দে সুজিত গেছে, নিয়ে গেছে খিচুড়ি অধিকারী পুরো। তুই এখানে যাবো তুই জানা এখান থেকে কই যাবো কই তো এখানে খিচুড়ি খাওয়ানো চলছে, যে যাচ্ছে তাকেই খাওয়াচ্ছে। এখানকার পাড়া মিলেই খাওয়ায় এরা, আর আমিও যাই আমাদের এই পাড়ারই প্রায়, ওই জন্যই যাই খেতে। চলো বন্ধুরা, খাওয়া তো হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। তবু এদেরকে আর একবার দেখিয়ে দিলাম, আর বাড়ি যাই। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো SSL ব্লগ।